ঢাকার ন্যান্সি ব্রহ্মপুত্র পারে ডুব দিয়ে কেমন আছেন? প্রথম আমার সাথে কেউ একমত হলো যে আসলেই মাঝে মাঝে ডুব দিতে হয় নিজের জন্য, এটা আমি এর আগে কারো কাছে শুনিনি। এই যে ডুব দেওয়া কিংবা ব্রহ্মপুত্র পার ঢাকা আসা যাওয়া, তো এটা কি আপনার কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায় না? আমার জন্য তো কোনো ব্যাঘাত ঘটায় না, কিন্তু যারা আমাকে নিয়ে কাজ করে তাদের মনে হয় মানসিক ব্যাঘাত ঘটে। সেটা কি ধরনের? সেটা তাদের মনে হয় যে ন্যান্সি হয়তো কাজ করছে না বা ন্যান্সিকে হয়তো পাওয়া যাবে না, কিন্তু আমার মনে হয় যে এমন কি হয়েছে যে আমাকে ডাকলে আমি আসিনি। এখন প্রায়োরিটি লিস্টে আমি কোনটা কতটুকু প্রায়োরিটি দেবো সেটা তো আমি নির্বাচন করার স্বাধীনতা নিশ্চয়ই রাখি। আমি তো আর কারো অধীনস্থ এখানে চাকরি করছি না, সেটা নিশ্চয়ই আমি ভাবতেই পারি যে আমরা এই কাজটা এই থার্সডেতে না করে পরবর্তী কোনো একটা থার্সডেতে করি। সেটা কি ঢাকা শহরে যারা বসে আছেন তারা এরকম কি সময় নেন না? নিশ্চয়ই নেন। আপনি তো রিসেন্টলি আবার স্টেজ শোগুলো রেগুলার করছেন, আমরা দেখি লাস্ট আপনি হবিগঞ্জে ন্যান্সি নাইট করে আসলেন, আবার আপনার ব্যস্ততা বেড়েছে, লাস্ট ভ্যালেন্টাইনে আপনার একটা নতুন গানও রিলিজ হয়েছে তোমাকে চাই। হ্যাঁ, তো এই তোমাকে চায়ের মতো গান আমরা খুব বেশি পাই না আপনার কাছে। আমাকে দেয় না, আমি কি করব? কারা দেয় না? যারা গান বানাচ্ছে তারা। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মিউজিক ডিরেক্টর গীতিকার কিংবা শুরু করে সংকট আমাদের এখানে? হয়তো ওনারা এখন যে গানটার জন্য আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছিলেন হয়তো সে ধরনের গান ওনারা করছেন না, অথবা ওই যে তাদের মাথায় এটা আছে যে হয়তো ন্যান্সি গান করছে না। আমি কিন্তু গান করছি, আমি ধরেন কখনো যদি পেশাগত কারণে হয়তো গানটা যদি আমি কন্টিনিউ নাও করি, মানে আমাদের শিল্পীদের তো একটা সময় থাকে না যে আমরা একটা না পেশাগতভাবে 15 বছর বা 20 বছর গান করব, তারপর কিন্তু ওই পেশাগত জায়গাটা আস্তে আস্তে কমে আসে, কারণ আমার জায়গাতে নিশ্চয়ই আরেকজন আসবে, তারপর আরেকজন আসবে, এটা কিন্তু সবসময় এটাই হয়ে আসছে, এটাই স্বাভাবিক। তার মানে কি ওই শিল্পীগুলো গান ছেড়ে দিয়েছে? ছেড়ে দেওয়া তো সম্ভব না, সে তার মতো গানের জগতে আছে, তার গানটা সে ঠিকই করছে। এখন আমাদের এখানে যেমন ফিল্মের গানের সংখ্যাটা অনেক কমে গেছে, আগে ধরেন 100টা গান যদি হতো একটা বছরে, তখন সেখানে সুযোগ ছিল যে হ্যাঁ 100টা গান হচ্ছে তাহলে 5টা গান ন্যান্সিকে দেওয়া হোক বা এই 5টা গানের জন্য ন্যান্সিকে নির্বাচন করা হোক। এখন 100টা গানই হচ্ছে না, 5টা গান আমার জন্য কোথা থেকে আসবে? আচ্ছা, এমন একটা কথা শুনি যে আপনারা নিয়ে আছে প্রচলিত যে আপনি সিনেমার গানের ক্ষেত্রে রেমুনেশনটা কম নেন, বাট এমনিতে রেগুলার গান যদি আপনাকে কেউ করাতে চায় সেটা রেমুনেশনটা একটু বেশি নেন, এই কারণটা কি? এটা আগে ছিল, যেহেতু আমি ফিল্মের গান থেকেই উঠে এসেছি, আমার সবসময় একটা একটু বেশি প্রায়োরিটি থাকতো যে চলচ্চিত্রের গানে, যে না আমি ওই গানটা আমি নিজের থেকেই আমি করতে চাই, তখন আমি ওখানে সম্মানই কম রাখতাম। আর অ্যালবামের গানটা কখনো আমাকে ওভাবে টানেনি, মানে কম টেনেছে, সে কারণে কি তখন আমার মনে হচ্ছে যে না সেখানে যেভাবে এবং তখন যেভাবে মার্কেটিং হতো, তখন আমার মনে হতো যে না আপনি এককালীন আমাকে একটা টাকা দিচ্ছেন, আপনি যেভাবে মার্কেটিং করছেন সেক্ষেত্রে আমাকে কিছু টাকা বেশি আপনি দিতেই পারেন, এতে দর্শনীয় কিছু না। এখন আবার দেখা যায় যে আমি কিন্তু ফিল্মের গানেও বা এমনি গানেও সেম চার্জ করছি, কারণ ওই ফিল্মের গানটাও এখন আর ওই ফিল্মের মতো তো নেই, এখন আবার সেই অডিও আকারে দেখবেন বা সিডি আকারে বা একটা একটা করে আলাদা আলাদা করে বুস্ট হচ্ছে, প্রমোট হচ্ছে বা বিজনেস হচ্ছে। তো সেই বিজনেসের জায়গায় আপনি বিজনেসটা করছেন, অবশ্যই আমার কাছে শিল্প, তাহলে আপনার কাছেও তো শিল্প, মানে পেশাদারিত্বের জায়গার থেকে তো পেশা হিসাবেও তো আমি একটা অর্থ নিশ্চয়ই চাইতেই পারি। কিছু বিষয় আছে কোনো গান আমার ভালো লাগলে আমি পারিশ্রমিকও নেই না। লোকে বলে ন্যান্সির অনেক রাগ, আমরা আপনার ফেসবুকে যদি দেখি অনেকেই আপনার রাগ নিয়ে কথা বলেন আর কি, আপনিও বললেন যে আসলেই সত্য আপনার অনেক রাগ, এত রাগ কেন, কার উপরে এত রাগ? রাগ করলে যেটা হয় মানুষ গিয়ে রাগারাগি করে, সেটা কখনো করেছে সেটা আমার মনে হয় না, আমার রাগারাগিটা আমি আমার ঘরেই করি। এরপরও মানুষজন বলে মানে রাগ আছে কিন্তু ঝগড়াটে না, ঝগড়াটে আমি আমার ঘরে। আচ্ছা, ঘরে খুব? সেটা কার সাথে? মানে আমার মেয়ের সাথে অনেক লাগে। মেয়ের সঙ্গে কি নিয়ে? গান নিয়ে? না গান নিয়ে না, বেশিরভাগ লাগে হচ্ছে যে ওকে আজকে বেশি সুন্দর লাগছে নাকি আমাকে। এই ঝগড়াও তাহলে হয়? হ্যাঁ, এবং আমার মেয়ে কিন্তু বড়টা বেশ সিরিয়াস হয়ে যায় এবং আমি তখন বেশ এনজয় করি। আচ্ছা, তো যেহেতু সুন্দর যে কথা বললেন, আপনি বলছিলেন যে আপনার একটা ছবি পোস্ট করেছেন অফ শোল্ডার, সেটা নিয়ে অনেক বাজে বাজে কমেন্টস ছিল,
তো এই বাজে কমেন্টস শুধু এই ছবির জন্য না, আমরা দেখি যে শুধু আপনার ক্ষেত্রে না, আমাদের দেশের অন্যান্য তারকাদের ক্ষেত্রে এই সমস্ত বাজে কমেন্টস গুলো আসে। তো এইটা থেকে রেহাই পাওয়ার কি কোনো ইয়ে আছে, ম্যাজিক আছে? আমার মনে হয় না। আমার প্রথম প্রথম মনে হতো যে এই যে যারা বাজে কমেন্ট করছে, যেমন রোদেলারও কিন্তু একটা পেজ আছে, আমার ছোট মেয়ে নায়লারও একটা পেজ আছে, তো রোদেলার পেজেও আমি দেখি যে একটা 13 বছরের বাচ্চা কিনে মন্তব্য হচ্ছে। তারপর আমি প্রথম প্রথম ভাবতাম যে ইদির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তারপর আমি ভাবলাম যে আইনি ব্যবস্থাটা আসলে কজনের নামে নিব আমরা, বা এই যে আমরা সমাজকে বদলে দিব, এখন নিজেরা যদি না বদলাই সমাজটাকে সবাইকে ধরে ধরে পানিশমেন্ট দিয়ে কি বদলানো সম্ভব? সেক্ষেত্রে কি করা উচিত আমাদের? সেক্ষেত্রে করা উচিত যে এখন সমাধান কি হতে পারে, যে আপনি আর কখনো অফ শোল্ডার পরে ছবি দিবেন না, বা কখনো রিপড কোনো জিন্স পরবেন না, অথবা কোনো ট্যাটু কি হাতে একটু শক করে ওই যে ফলস ট্যাটু আঁকবেন না, এটা কি সমাধান? মানে সমাধান আমাদের দেশের যারা এই ধরনের কটূক্তি করে তাদের হিসাবে আমাদের এটাই করা উচিত। যদি ন্যান্সি এদের জন্য একটা গান গেয়ে দেয়, গান মানে গানের জন্যই কিন্তু আমাকে দেখছে। হ্যাঁ, সেটা আমি বলতেছি, আমি বলতে চাচ্ছিলাম যে গানও তো এক ধরনের পরিবর্তন নিয়ে আসে মানুষের মধ্যে, গানেরও তো এক ধরনের ক্ষমতা পাওয়ার আছে। সেটা যদিও আপনার অধিকাংশ গান রোমান্টিক গান, মানুষের মনকে জাগরণী গান নেই, জাগরণী গান নেই, কোনো জাগরণী গান দিয়ে হয়তো তাদেরকে চেঞ্জ করা গেলে যেতে পারে। আমরা জানি যে ন্যান্সি অনেক বেশি মানবিক মানুষ, আপনি দুস্থ থেকে শুরু করে প্রতিবন্ধী এবং অসহায় মানুষদের পাশে আপনি দেখছি আপনি বিভিন্ন সময় দাঁড়িয়েছেন, একটা রিক্সাও কিনে দিয়েছিলেন, ভ্যান। ও হ্যাঁ, এটা অনেক আগে। সো এই মানবিক ন্যান্সির কাছে আমার প্রশ্ন, আপনি রিসেন্ট ধরেন আপনাদের একজন সঙ্গীত শিল্পী আসিফ আকবরের নামে একটা মানহানির মামলা করলেন, মামলাটা না করলে তো পারতো, এর সাথে মানবিকতার কি সম্পর্ক বলেন তো? মানবিকতার সম্পর্ক আমি বলছি যে আপনার মনটা তো অনেক বড়, ফাইন, আমি মনে করি বড়। হ্যাঁ, আমি সেই জায়গা থেকে বলছি, হ্যাঁ আমার মনটা বড় বলেই কিন্তু দীর্ঘদিন আমি ধরেন নীরব থেকেছি। এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে আমার আসলে কখনো ভালো লাগে না বলেই আমি চাইনি কখনো কোনো বিতর্কে যেতে। শিল্পীরা তো তার এক শিল্পী সত্তার জায়গা থেকে সে চায় যে আমার শিল্পী সত্তা আজীবন টিকে থাকুক, আমার গান টিকে থাকুক। সেই টিকে থাকার লড়াইয়ে যে কাজটা করেন, ধরেন যে অনেক এক্সপেরিমেন্ট করেন, তো ন্যান্সির কাছে আমরা খুব বেশি এক্সপেরিমেন্ট পাচ্ছি না। এক্সপেরিমেন্ট পাচ্ছি না কারণ আমি নিজে বিনিয়োগ করি না তাই। আচ্ছা, আমি যদি নিজে বিনিয়োগ করে কাজ করতাম তাহলে আমার একটা স্বাধীনতা থাকতো, যেহেতু অন্যরা আমার লগ্নি করেন, প্রযোজক থাকেন অন্যরা, কাজে ওনারা যে গানটাকে আমার জন্য সিলেক্ট করেন, আমার বড় জোর সুযোগ কোনটা থাকে যে সেই তাদের চুজ করা গান থেকে হয়তো আমি বেছে বলতে পারছি যে হ্যাঁ এই গানটা আমার ভালো লাগছে করবো অথবা এটা করবো না, এর বেশি সুযোগ আমার থাকে না। কিন্তু আপনার ইচ্ছাটা তো আছে যে এক্সপেরিমেন্ট করার? না, হ্যাঁ ইচ্ছে আছে, ইচ্ছে তো অবশ্যই আছে। মানে এরকম হয় না যে নিজের কাছেও মাঝে মাঝে নিজের কণ্ঠটা শুনতে যে আচ্ছা একটু অন্য ধরনের কিছু শুনতে পাই কি না, এই ধরনের ইচ্ছে হয়? হয় না যে তা না, কিন্তু আমাদের এখানে না যারা বিনিয়োগ করে গান করছেন হয়তো আর্থিক দিক থেকে ওনারা অনেক সবল, কিন্তু আমি না বিনিয়োগ করা, আমরা ব্যবসায়ী পরিবার থেকে আসিনি। হ্যাঁ, আমার বাবা একদম, বাবা চাচা আমাদের পরিবার সবই হচ্ছে আমরা চাকরিজীবী পরিবার থেকে আসা, আমার স্বামীও চাকরিজীবী, তার পরিবারও সব চাকরিজীবী। তখন না হঠাৎ করে একটা গানের পিছনে, এখনকার গানের পিছনে লগ্নিটা কিন্তু অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যায়, আপনি একটা গান করলেন শুধু গানটা করলেই হলো না, সেই গানটা আবার একটা চমৎকার একটা মিউজিক ভিডিও করার ব্যাপার আছে, আবার সেই ভিডিওটা না ঠিক আপনি আপনার মতো করে ভাববেন সেটা হবে না, একটু চটকদার করে করতে হবে যেন একটু আকর্ষণের বিষয়বস্তু হয়। তো যখন আমি বিনিয়োগকারী হয়ে যাব তখন তো আমি শিল্পী হিসেবে ভাবতে পারবো না, আমাকে চিন্তা করতে হবে আমি একটা গাছ করছি অডিয়েন্সকে ধরি, হয়তো নিজের অজান্তেই চিন্তা আসবে। আপনি যে বললেন যে একটা চটকদার মিউজিক ভিডিও বানাবেন, হ্যাঁ তো সেখানে তো তাহলে আমি বলবো কি মিউজিক ভিডিওরই ভূমিকা সব না কণ্ঠের? আমার মতে তো সবসময় কণ্ঠের ভূমিকা, সবসময়। ধরেন আপনার সাথে দেখা হওয়ার পর প্রথম দেখায় তো মানুষ বলে যে একটা গান শোনাবেন, এরকম কি কখন হয়েছে যে বলছে যে আপনার গলাটা কেটে দেন?
বলেছে যে আপনার মানে কণ্ঠ এত মিষ্টি কি করে হলো বা কি খেতে বা মা কি জন্মের পর কি মধু মধু হ্যাঁ সেটা শুনেছি উনি গলা কেটে নিতে চায় নাই কি না আপনি কি চান নাকি সঙ্গে আমরা ইদানিং দেখি যে আপনার মেয়ে রোদেলা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে গান করছে তো মেয়ের এই মেয়েকে নিয়ে আপনার ফিউচার প্ল্যানিং কি গানের ক্ষেত্রে বিশেষ করে রোদেলা যেটা হতো যে ও এখন আমি যেটা ফিল করি যে ও গানটা গাইতেও আনন্দ পায় ও যে খুব ভালো গায় তা কিন্তু না ও মোটামুটি গায় খুব যে তৈরি কণ্ঠ তা না কিন্তু ও এই প্ল্যাটফর্মটা মানে যেটা আমি এনজয় করিনি কখনো খুব মানুষের ভিড় খুব মানুষকে প্রশ্নের উত্তর দেওয়া আমার কখনোই ভালো লাগেনি এখনও লাগে না কিন্তু আমার মনে হলো ওর ভালো লাগে যে কারণে ও আমার সাথে এখন আগে যেমন যেতে চাইতো না এখন দেখা যায় যে ও আমার সাথে যেতে চায় এবং মজার বিষয় হচ্ছে আমার যখনই কোনো ইন্টারভিউ হয় এখন সবাই দেখা যায় যে কথার ফাঁকে জানতে চায় রোদেলা এখন কী করছে তো সেটাও তার মনে হয় যে সে একটা সে যে একটা অ্যাটেনশন পাচ্ছে তার কাছে ভালো লাগে আর যেহেতু তার ভালো লাগে আমার মনে করেছে ঠিক আছে ফাইন তুমি যদি এনজয় করো তাহলে করো আর গায়িকা মা হিসেবে নিজের মেয়েকেও গান গাইতে দেখতে আমার মন্দ লাগে না আপনি বলছিলেন যে আপনাদের মধ্যে ঝগড়া হয় মা মেয়ের মধ্যে গান নিয়ে ঝগড়া হয় কখনো হ্যাঁ যেমন কোনো গান রোদেলার যদি ভালো না লাগে সে এখানে ধরে যেটা যেটা ভালো হয় নাই আমি আবার যুক্তি দেওয়ার চেষ্টা করি যে না এটা এটাই হবে ও আবার বলে না এটা হবে না এটা এটা হবে গান নির্বাচনের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি প্রাধান্য দেন গানের কথা সুর না মিউজিক ডিরেক্টর কখনো প্রাধান্য দিই না কথা সুর প্রাধান্য দিই একটা সময় দিতাম এখন দিই না কেন কারণ আমার দেশের শ্রোতা আসলে কি পছন্দ করে আমার এখন মনে হয় বুঝি না এতদিনও বুঝতে পারেননি আগে মনে হতো বুঝতাম আচ্ছা তারপর যখন থেকে দেখা গেল যে গানের ভিউ হয়তো আমি খুব দারুণ একটা গান করেছি আমার কাছে মনে হচ্ছে গানের কথা ডেপথ অনেক সুরের মধ্যে ভিন্নতা আছে এবং সেখানে ন্যান্সিকে খুঁজে পাওয়া যাচ্ছে থাকে না যে আপনার যতই এক্সপেরিমেন্ট করেন দিন শেষে আপনি কিন্তু কোথাও না কোথাও আপনাকে খুঁজে পেতে চাইবেন তো সেটা আমার মনে হতো যে এখানে আমি আছি আমার সোল আছে এখানে সেখানটা কেউ শোনেই নি এরকম অসংখ্যবার আমার সাথে হয়েছে জীবনের এমন একটা ভুলের কথা বলেন যে ভুলটা আপনার জীবনটাকে এই পর্যায়ে নিয়ে আসছে ভুল তো অনেক সময় পজিটিভলিও কাজ করে ভুল এখানে নিয়ে আসছে আমার তো মনে হয় আমার মার মার খাওয়ার পর আমার গান শেখাটার দরকার ছিল না যদি এটা মধুর ভুল কিন্তু মাঝে মাঝে না যন্ত্রণা দেয় কেন এই যে এত কৈফিয়ত আপনাকে তো আগে আস্তে আস্তে বলছিলাম যে ভাল লাগে না স্বাধীন হওয়া যাচ্ছে না চাইলেই অনেক কিছু করা যাচ্ছে না একজন শিল্পীর রাজনৈতিক পরিচয় থাকাটা কতটা জরুরি মনে করেন আপনি এটা জরুরি বা জরুরি না এরকম কোনো কিছুই না কিন্তু একটা মানুষ শিল্পী তো একটা মানুষও তার ভোটের অধিকার আছে সে তো ভোট দেয় কোনো না কোনো দলকে তো নিশ্চয়ই দেয় কাজে নিশ্চয়ই সে কাউকে না কাউকে সমর্থন করে সেই সমর্থনটা নিশ্চয়ই দোষের না তার মানে আমরা বলবো যে আপনি খুব রাজনৈতিক সচেতন মানুষ খুব সচেতন কি না তা জানি না সেটা আমি খুব দাবির সাথে বলবো না কারণ রাজনীতি খুব মানে এই শব্দটা অনেক বড় অনেক শেখার জানার বোঝার আছে কিন্তু হ্যাঁ ইমোশনালি আমি অ্যাটাচড আপনি একটু আগে যেটা বললেন যে আমার সোলের যে গান কেউ শুনে না আমরা এরকম একটা গান শুনে আমার মানে মানে যে গানটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু গানটা একদম চলেনি এরকম অনেক গান আছে সেই গানই আমরা শুনতে চাই আহা বৃষ্টি গানটাই আছে যে খুব একটা আচ্ছা যেটা আপনাকে আজকে শোনালাম শুনতে পারি কিছুটা পুরোটা তো না না হ্যাঁ কিছুটা কিছুটা শুনতে পারি ওই অ্যালবামে আরেকটা গান আছে সেই গানটা বলি আকাশে হলে কোথাও না কোথাও তোমার দেখা পেতাম ইচ্ছে হলে
যখন তখন একটু দেখে নিতাম, তাই আকাশ হতে চাই তোমায় দেখার আশায় আশায়। ও ওই তুমি শোনো কি হাওয়ায় হাওয়ায় তোমাকে গে গে যায়।